শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দর্শক আমরা অবস্থান করতেছি পঞ্চগড় জেলার গোলাঘাটে, আর এই হাট থেকে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব শুকনো হাট ইচ্ছার গাভীগুলো কি দামে কেনা বেচা ছিল। দর্শক আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে, শনিবার এবং বুধবার। তো আজকে 17ই ডিসেম্বর 2022 রোজ শনিবার দর্শক এই হাট থেকে চেষ্টা করব আজকে শুকনো হাট ইচ্ছার গাভীগুলো দাম জানানোর জন্য। আসসালামু আলাইকুম, কত দাম রাখছেন? এটা দাম 40 40 ছয় দাঁত, 40,000 ছয় দাঁত বয়স। কত পর্যন্ত দাম দিচ্ছে? 32-33। বাজার কেমন এখন? কম আছে বেচা কিনা? কতর মধ্যে করা যাবে এটা? 34-35-35-35-35-এর মধ্যে? 34-35-35-এর মধ্যে বেচা কিনা করা যায়? আমরা শুকনো হাট ইচ্ছার গাভীগুলো করতেছি। আমরা আরো কিছু শুকনো হাট ইচ্ছার গুলো দেখে আপনার ৪৩,০০০ দাম চাচ্ছেন ছয় দাঁতে, আমরা দেখার চেষ্টা করতেছি। কত পর্যন্ত দাম দিচ্ছে ভাই? প্রচুর পরিমাণে শুকনো হাট ইচ্ছার গরু আজকে গোদা হাটে দেখেন। চাচা কোথা থেকে? পঞ্চগড় থেকে এই গরু নিতে আসে শুকনো হাট ইচ্ছার গরু। কেমন বাজার ভাই? তো খারাপ ভাইয়া, খুব একটা ভালো না। চলছে তো একটা ভালো নাম শুনছিলাম। এটা কত মধ্যে করা যায়? 40,000 চাইলেও সরাসরি প্রচুর পরিমাণে শুকনো হাটে সার গরু রয়েছে এই হাটে, দেখার চেষ্টা করতেছি আজকে। দেখেন দিলেন, বিক্রি হইলো? দেখা দেখি চলছে, আমরা দেখছিলাম বেশ কিছু শুকনো হাট ইচ্ছার গরু করতেছি। কত দাম চাচ্ছে এটা ভাই? বিক্রি হইল নাকি? ৩৫,০০০ দাম চলছে দেখতেছি।
এটা কত ভাই কত হলে বেচা কিনে হবে কত হলে বেচা কিনে চল্লিশ বিয়াল্লিশ চাইতেছেন বয়স এটা চাইদা কত পর্যন্ত দাম দিচ্ছে বিক্রি হয়ে গেল ভাই কত দিয়ে দিলে কত দিয়ে নিলেন বিক্রি হইলো কি কাজে নিবেন এমনি মোটা দাদা মোটা টাকা করার জন্য দিতে আসলে বীজ দিবেন চৌত্রিশ হাজার দিতে আসলে আমারও বীজ দিবে আমরা শুনছিলাম বেশ বডিটা বড় আছে আমরা দেখার চেষ্টা করছি পঞ্চগড় গোদা হাট থেকে মোটামুটি সত্তর হাটে সার গাড়িগুলো চলছিল আসলে এই হাটের মধ্যে চৌত্রিশ হাজার কয়টা নিলেন আজকে বিক্রি করলাম পাঁচটা নিলাম মাত্র এখন একটা খালি ও বিক্রি কি কি করে বিক্রি করলেন পরে তো গোটা টিভিতে হবে বিক্রি করলাম তিনটা আরিয়া হবে আর দুটা গাই গাই গরু এলে কেমন বাজার মোটামুটি এখন মোটা ভালোই বাজার কিছুটা ভালো আছে কিছুটা ভালো আছে আমি শুনছিলাম আজকে পঞ্চগড় কোথা হাট থেকে যে শুকনো হাট বিশাল বাজার কেমন ছিল ওই যে হাট আছে ওই যে হাট দেখলেন আমার সাথে আছে কোথা হাট পঞ্চগড় শুকনো হাট বিশাল বাজার যতদিন যাচ্ছে ততই কিছুটা দাম বৃদ্ধি হচ্ছে যতই দিন যাচ্ছে ততই দাম বৃদ্ধি সব গরুরই বাজার প্রতিটা গরুরই বাজার বৃদ্ধি আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করলাম আসসালামু আলাইকুম।